কাম কাজ বাদ দিয়া হালা বান্দর খেলা দেখতেছি। খবর শুনছনি? আরে আব্দুল করিম তো বোমা ফাটাইছে। কি রাক্ষসেলহান গিলতা ছড় হুঁ করতা ছবি ছয়টা বুঝবো তো নাকি? আরে ওই জিন্দিগি দিয়ে বুঝবো না, আমার ওকে কি হয়েছে? আরে একটু খোলাসা করে কো না। আরে আব্দুল করিমে ডিগলে দিছে ওই হালে নাকি মামেন সিং যে যে জিনের না গরু সিং হ্যাঁ যাব মামেন সিং। আব্দুল করিম রে বেশি পাত্তা দিতেছ, ওই কেঠা জল লাগে আমাকে তো সময় নষ্ট করানো লাগবো। বাদ দাও সব কথা। ভালো আছেন? তোমার কি কাম? গাইতেছি আকুয়া। আকুয়া? আকুয়া আবার কোনখানে? স্টেশনের নাম কি? আসলে যাবো ফুলবাইরা। ফুল আমাকে স্টেশন ফুলবাইরা? ওই মমি সিং এর কাছে একখান জায়গা আছে নাম আকুয়া, আকুয়ার কাছেই ফুলবাইরা। হালারে আলো দিয়ে ডাইল বিনি মানাই, ডাইলের দাম বাইরে যেতেছে। আপনার লাগে ডাইল আইনা দেবো নে মমিন সিং তে। হ কেলা মমিন সিং, মমি সিং এ তোমার কি কাম? আমার দোস্ত আছে বেড়াবা যাবো। তোমার দোস্ত আছে মমি সিং এ? কেলা তাহা পারে না? পারে কে কি হাজার
মাগরিবের আজানে রক্তে যান বাইর দেখি। তোমার দয়ালপুরের মধ্যে কি দাও মধি আজকাল ঘি মজা হয় না? আমি কই দোস্ত তোমার মোমো সিং এ কেসটা কি? মোমো সিং দোস্ত বলে কিন্তু পাইলা গেছিলাম মহাকালী বাস স্ট্যান্ডে, ওইখানে দোস্তর লগে দেখা। দোস্ত বলো বেড়াইবে আমার বাড়ি মুমিছে পোলা ঢালে আসলে বাদেন না সে বুঝছ কি করছো ভাই ও সাধারণ আমি বেকার পড়া না মানুষ হতে পারবো অল লাইফ এর জিন্দগি স্যার আমি আপনি করি কি মিয়া শুনলাম তুমি বলে ময়মন সিং কে তাছ হতাটা কেলা কি কাম তোমার ময়মন সিং দান্দাটা কি না এমতেই কোনো কাম নাই কা ভাবলাম ঘুরাহি খাম আখা ঘুরবার যেতেছ হতাটা আপনি এবার কি রাখবেন কি রাহুম না কইতেছি আপনি এবার কি বান্দাই করবেন হুনু মিয়া আড়তের কারবার তুমি হালায় আদার ব্যাপারে জাহাজের খবর কি জানো আড়তের মধ্যে কি এগুয়া জিনিস থাকে নাকি মিয়া গন্ডায় গন্ডা জিনিস বান্দাই থাকে হোনেন এইবার আপনি গুড় বান্দাই করেন আমি ফুলবাইরা যাইতেছি আমাদের সময় আপনার লাগে আউখা গুড় লয় মনে ফুলবাইরাই ভালো গ্যান্ডারি হয় গ্যান্ডারি থন ভালো গুড় হয় আউখা গুড় খালি বান্দাই করবেন আর বেচবেন কত দেহি হালায় আয়ে পাশে পোলা বেকার হালায় কি তামচা শুরু করলো বুঝেন না বেকার বাদাই না পোলা বাপের গাল মন্দ হচ্ছে বাঁচানোর লিগে এই ফোন দিয়ে দিচ্ছে ঠিক কইছ আচ্ছা পরে কোনো সময় দেখছেন ঘরতে বাড়িতে আর বাপের আকাম মেক করে গাল পারবো না কি লেগে আর লো রয়েছে ঘরেতে রাস্তার মাথা পর্যন্ত রাস্তার মাথা থেকে আবার ঘর পর্যন্ত পুরা পুরো একটা বাদাম মেয়া ওই জীবনে কোনোদিন কোনো জায়গায় যাইবার পারবো না আর যাইবো না ওই কোনানে জানা দেখে কোনোদিন যাইবো না আমি যাইবার বিপারে ময়মন সিং তোরা হালায় কারো ভালা দেয় পারস না এই তুই আমার চোরে ভেজি নস হালায় তালছা মহল্লার ব্যক্তির লগে খেলা শুরু করছে খেলা সবার লগে তামসা শুরু করছে ব্যক্তির বোকা বানাই বাঁচে আর কি হালায় কয় কি ময়মন সিং তো যেমন আকুয়া আকুয়াতে যেমন ফুল বাইরা ফুল বাইরা ভালো গান্ডারি হয় হালার পোলে আমার জ্ঞান দেয় কয় গান্ডারি তো এবালা আউখা গুড় হয় আপনার লিখা গুড়লি আহম নে অমিয়া কি করতেছ কিছু না এমতে তুমি না মমি সিং যাও যেমন আমার লেগে ডাল আনবা আপনি কইলে আনম নে আরে মিয়া আমি তো আড়তদারি করি না দোকানদারি করি আড়তদারি করুন লাই নাকি খাটে নিচে পালাই ঠুকবেন পরে বেচবেন আহ ডাল পুরি খেবে আহ আরে মিয়া আলু পুরি হলো মজাদার আহ আহ আপনি কইলে আপনার ডাইল আইনা দেওয়ার পারি আমি তো জামাই পাইবার লেগা আমার সময় নয় উনি দুই চার মন
তোমার বাপ রে কোনা গেলা? লাভ নাই গা কেন মিল খায় না? মিল খায় না বুঝো না, আব্দুল করিম যে আমাকে ব্যক্তিলে মস্কারি করতেছে এটা বুঝো না? হুম, রাক্ষস ছিলেন গিলতাছ আর হু করতেছ, ঘটনাটা বুঝবা তো নাকি? আব্দুল করিম জাম করে লাত আছে, এবার কি বুঝবা পারছেন? ক্ষতি করতেছে না তো জানেন নাকি? মহল্লার ব্যক্তির মজা লইতেছে, ব্যক্তির বেকুব মানে ফুর্তি লইতেছে, এটা কোনো ঘটনা না? হ্যাঁ তোমরা ঠিক কইছো, এটা বিচার হওয়া দরকার। সকলের লোকে বিতলাবি, এক কাম করো তোমরা সকল তো মিলনে চেয়ে পাঠালো, রেডি করো। খাঁটি কথা কইছেন চাচা, আশা কইছেন। আচ্ছা তুমি মম সিং যাবা কবে? জামু দুই চার দিনের মধ্যেই, শুনলাম ডাইলের দাম বলে বাইরে গেছে, আপনারা এখন আলু দিয়ে ডাইল পুরি বানান। হ্যাঁ আলু দিয়েই বানাই, তাই আলুর দামও কিন্তু কম না। আমি তো মম সিং যেতেছি, আপনি কইলে আপনার লাগে আলু আইনা দেওয়ার পারি দুই চার দশ মন। অত আলু দিয়ে আমি কি করবো মা? আপনারা তো আলু দিয়ে ডাইল পুরি বানান, খেলা আপনার হোটেলে আলু লাগে না? হ্যাঁ লাগে, তো আমি তো পাইকারি কিনি, পুষায় যায়। আমি তো মইমন সিং ফুল বাইরা যাইতেছি, ওইখানে খুব ভালো আলু হয়, আপনি কইলে আপনার লাগে আধা দামে আলু আইনা দেওয়ার পারি। তুমি মম সিং যাবে গেলা? এমতে কোনো কাজ কাম নাই কা, হুদাহুদি বয়া রয়েছি, ভাবলাম ঘুরে আহি। কাম নাই আরে বাপের দোকানে গিয়ে বলেই তো পারো। নাট বললো দোকানদার আমি করুম না, আমি অন্য ব্যবসা করবার চাই, মাগার বাপে রাজি না। যাই গেতে যা, যাইবা? হ যাই, সালাম আলাইকুম। ওই মনে ব্যবসা করবার চাই? ওই করবো ব্যবসা। আচ্ছা আজিজ ব্যাপারী ডাইল আলী একবার আউখাগুর আর বাবুল মিয়া যদি আলু না কিনে ওই কি করা পারে? আরে ব্যবসা হালায় ওর বাপের বোকা দিবার চাই, বুঝছো? বুঝাবার চাই যে হালা খুব কামেল মানুষ। আমিয়া ভিতরে হো, ডাল পুরি খেবা। আপনি খালি ডাল পুরি খান গেলা? বাপ দাদা খেয়ে গেছে, আমি কি করব খাই? ডাল পুরির মধ্যে হুদা আলু, আপনারে কইলাম ডাল আইনা দেই। মমি সিনতে হ। আচ্ছা মিয়া হাজে কথা কো দেখি, মমি সিন যে বা কবে? জামু দেখি কবে জামু, ভাবলাম আপনাকে লাগে কিছু জিনিসপত্র লয়ে হই, মগার আপনাকে তো কি কিছুই দরকার নাই কা? মানা করছি নি, আহো আহো। কি মিয়া তোমার মুমি সিনজন কি হলো?
আমি মমন সিং যাবো। বুঝছি তো, তুমি মমন সিং যাবা তোমার দোস্তের লোকের দেখা করতে। মাগার দোস্তরার নাম কি? শেফালি। শেফালি? শেফালি কথা তোমার দোস্তের লোক কেমবে? কেলা হয় পারে না? না হয় মাগার আর পাইলা কই? পাইলাম। কই পাইলা? মহাখালী বাস স্ট্যান্ড। হ তোমার কইলো বেড়াতে যাওয়ার লেগা? হ মিয়া তোমার বাপে তোমার উপরে লিখেছে কেলা? চিনা নাই জানা নাই একটা মায় কইলে বেড়াতে যাইতে আর তুমি ফাল পাড়তেছ? হ অসুবিধা কি? তুমি মিয়া আদু দিয়ে একটা বোধায় তোমার বাপে লিখি তোমার লৌড়ায়। আমি মাসাই মহম সিং যাবো, আপনারা যাই কন। তুমি কেলা যাবা? ওই মায়েরা দেখোনি লিগা কেলা? না মানে তুমি ঢাকার বাইরে গেছো কখনো? লাগে যা পারুম না, অসুবিধা নাই কা, যা পারুম। ঠিকানা লেগে লইছি। ও আব্দুল করিম তো আরেকখান বোমা ফাটাইছে। বোমা ফাটাইছে মানে? ওই কয় শেফালি বলে ওর বন্ধু। এই বন্ধুর নাম শেফালি? বললা হালা কি আবার প্রেম করে নাই? হালো মা বাদাম না বললা হারা দিন ঘুরে বেড়া আর ধরে ধরে মায় মাইসে গুলো ফুল দে আমরা হারা দিন কাম করে দিস হবে না গেলা। তোমার কি এখন শেফালি বলার শখ যাচ্ছে নাকি? দূরে হলা ওই হালার কথা কইছি না বুঝছ? আমরা কর্ম তো বাদিন মানে কি যে বয়ে বয়ে কাটামু আর রাইতে বেলা শেফালির খপ দেহ? দূর হালা এমন তো আর কোনো কামই করুম না, আড়াই দিন হইয়া বসে থাকুম আর হাস নয় না খপ দেহ। কি মিয়া তুমি তো গেলা না, তোমার যাওয়া হইলো না? যামু আপনাকে কইলাম কিছু জিনিসপত্র লই আই, মগার আপনারা তো রাজি হইলেন না, তাইলে আমি জায়গা। খুরশিদ আলমের পোলাটা হালায় দেখছো নি? দিন দিন কেমন সিয়ানো হয়ে উঠতেছে। কথাবার্তা কয় যেন মনে হয় বিরাট ব্যবসায়ী। ওয়ালাইকুম আসসালাম। আমিয়া আব্দুল করিম রে দিচ্ছ নি? না চাচা দেহনি কে। হালার কি কোনো কাম কাজ নাই নাকি? হ্যাঁ আর ওই ব্যাপারী বাচ্চাটা গাধা, সারা দিন খালি ডাইল পুরি চাবায় আর ওই বদমাস পোলাডার লয়ে নাচে। আবে না বে, ব্যাপারে বহু সেনা মাল আছে বুঝছস, এ করিম মাহালারে খুঁজে ঠিকই মগর বাড়ির যায় না, যেন মাছি গাড়ি ছিপ ফেলে মাছ ধরার চায়। ঠিকই কইছো, ওই যে ব্যাপারী না আর পাক্কা শিকারি, হ্যাঁ বুড়ো হয়েছে নেশা যায় না। শেফালি রে দেখবো যাবে না? গেলে ভালো।
আচ্ছা হাঁচা ঘুরে কত সেবেলি কেসটা কি আর কি হাঁচা হাঁচি আছে না তুমি আমার বোকা দিছ না কি কন শোনেন একদিন দুপুরবেলা এক বন্ধুর লগে গেছি মহাখালী বাস স্ট্যান্ড একটা বাস থেকে টলমলায় নামলো একটা মায়া দেখলে বোঝা যায় ওই খুব অসুস্থ বমি উমি কইরা একেবারে কাহিল লও ডাব খাও বমি করলে শরীর দুর্বল হয় খাও বল পাইবা কি মুশকিল লও মুখে পানি ছিটা দাও ফ্রেশ লাগবো তোমার লগে কেউ নাই কা বাস তো চলে গেল একলা একলা যাইবার পারবা কি তা কইন যাইতে তাম না কেরে কত গেছি একলা একলা কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা হইতো না এককেরে সিধা রাস্তা মৈমনসিং ছাড়াইয়া হে আক্কা তার বাদেই ফুলবাড়িয়া জায়গাটা মেলা সুন্দর কি মন সুন্দর আপনি যদি একবার যান তাহলে দেখতে পারবেন ওইনে কতটা চাউল ডাল গুড় সিমুর বাইগুন আলু আরো মেলা আনাস্তর হারি একের পানির লহান সস্তা আপনি কিনবেন আর বস্তা বইরে ডাহাত লইবেন জয়া থাকুম কই কেরে আমরা বাড়ি থাকবেন বুইতে মারা বড় শৌচালয় ঘর আছে পাটি বিছাই দিয়াম খায়া দায়া শুয়ে পড়বেন মেলা বাতাস খালি বাতাস আর বাতাস নীলুয়া বাতাসে দুই চোখকে ঘুমায় পড়ব আমরা বাড়িতে একবার যাইবেন যাবো কেমনে চিনি নাকি কেরে আপনার বাড়ির কাগজ কলম নাই ঠিয়ানালে হই মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিং শহর গাঙ্গিনারপাড় গাঙ্গিনারপাড়ের তে আকুয়া আকুয়াতে ফুলবাইরা বাজার আমি তাহলে এখন যাই ময়মনসিং কোনদিন যাই না কা তাই যাও নি একদিন তোমারে দেখাম মনে মনে মন কলা খাও আমিয়া তুমি এত কিছু করলে তোমার দোষ গেল কই যার লগে বাস স্ট্যান্ড গেলা ওই গেছে ওর কামে আমার লগে কাজ কাম ফেলা বয়া থাকবো আচ্ছা ঠিক আছে মুহ সিং থেকে আমার লগে 5 কেজি ডাল লিয়া হ যদি পড়তায় বনে তাহলে সামনের বারে আরো বেশি করে আনাম না আমি আলু ডাল গুড় এসবের ব্যবসা বাদ দিচ্ছি এমতেই ময়মনসিং বেড়াবা যাবো কাল পরশু যাবো পুরি খাও মায়ের বলে মুসিং
বিশাল বাড়ি, হ্যাঁ উগে ঘর যেন আমুক লায়ন সিনেমা লা। চাচা ওই আব্দুল করিম হলে আর কি কি করলো? কইলো যাইব কাল পরশু এসব ঠিকই যাইব নি হন কয়ার বলতেছি না। আমি ওরে কইলাম মুমে সিনথে আমাদের 5 কেজি ডাল লয়ে আইতে, কাকি যে ব্যবসা পাতি ছেড়ে দিচ্ছে। হ্যাঁ মুমে সিং যেতেছে বেড়াইতে দোস্তের বাড়ি, দেখি ফিরে আবার কি গল্প ফান্দে। চাচা ঠিকই কইছে। চাচা হ্যাঁ এক কাম করেন, দুলাল রে ওর লগে পাঠান। তোমার মাথা খারাপ হচ্ছে? দুলাল রে ও জীবন ও লগে লয়ে যাব না। জেবড়ে গেল আপনি কইবেন যে দুলাল হনে যেতেছে ওনকার বাজারের দর ধান লেগে। চাচা দুলাল রে যদি লগে পাঠান যায় ওই হালার সব গোবর ধরা পারুন, বুঝছেন? আরে বাবা, আরে লিখি তো আরো বেশি করে তুলে লইব না। আরে চাচা একবার কয়ে দেখেন না, দেহি না হালাই কি করে। হালে রাজি হইব না, হালে কইলাম ব্রিটিশ। তাহলে তুমি ঠিক করল যে মেম্বে বেড়ে যাবে মুসি? হ্যাঁ এমতেই যাবো। আমি কইছিলাম কি তুমি লগে করে দুলালে লিয়ে যাও, তুমি সেবারে দেখে এলা ওই বাজার আর দেখে এলো, তাইলে তো খুবই ভালো হয়, দুজনে গপসপ মাইরা যাওন যায়, অসুবিধা হইব না। সেবেলে গো বাড়ির বড় টিনের ঘর আছে, আর আমি থাকুন যাইব, দুজনে ঘুরে খাই যাও মনে। হ্যাঁ এটা মন্দ কম নেই, চলো যাও যাও চল। আব্দুল করিমের লগে লগে থাকবে আর থাকবো তো ছাড়বি না ঘাগু মাল। আরে আব্দুল করিম আর দুলাল মিয়া গেল রে, ফেরত এসে। কও কি দুলাল কই, অলোকে কথা হয়েছে? না না গেছিলাম, বাইত পাই নাই বুঝছো, খবর পাঠাইছি এনে আবারও কইছি। গতকাল গিয়া গত রাইতে ফেরত আয়া বললো? যেমনে ব্যাগ বুক লয়ে গেল, আমি তো মনে করছি 2-4 দিন থাকবো। দুই চার দিন আহুক দুলালে আহুক আজকে।
মহাকালী বাস স্ট্যান্ডে যা দিহি ফুলবাড়িয়া যা অনেক দুই রকমের বাস আছে, আপনি সরাসরি ময়মনসিং এর বাসে করে ময়মনসিং যাইবার পারেন, সেখান থেকে ফুলবাড়িয়া, আবার ধরেন সরাসরি ফুলবাড়িয়ার বাসেও যাইবার পারেন। কি করুম বললাম মুশকিলে। আরে মর্যালা, যে বা ফুলবাড়িয়া ফুলবাড়ির ডাইরেক্ট বাসে চড়বো না? কিন্তু সেফালি বেগম আব্দুল করিম রে যে ঠিকানা দিছিল তাতে লেখা ছিল ঢাকা মহাকালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিং এর বাসে করে ময়মনসিং, সেইখানে ময়মনসিং এ গাঙ্গিনার পার ধইরা ফুলবাড়িয়ার বাসে ছুঁড়া ফুলবাড়িয়া। আচ্ছা আচ্ছা, তারপরে কি? তারপরে আমি আর আব্দুল করিম মিলা ময়মনসিং এর বাসে উঠি, 12টার সময় ময়মনসিং পৌঁছাই, সেইখানে ময়মনসিং এ গাঙ্গিনার পার ধইরা ফুলবাড়িয়ার মুড়ির টিন, খিদা লাগে, মুড়ি খাই, পানি খাই, দুই ঘন্টা পরে ফুলবাড়িয়া পৌঁছাই। কিলুমিয়া, আজকাল বেকমাল লাগে। এইবার শুরু হলো আসল সমস্যা, বুঝছেন? আমরা কিছুই খুঁজে পাই না, আব্দুল করিম ওই এক নাম ছাড়া আর কিছুই জানে না। আচ্ছা কোন এই ডাকা ওরে জিগান যায়, তুমি সেফ আলী বেগম রে চিনো, সেফ আলী বেগমের বাড়ি কোথায়, এইসব কথা কাউরে কোয়া যায়, তখন আমি যাই খেপা খেপে গেছিল। শোনো, তোমার মতো এমন বোধাই তো হালে আমি আমার জিন্দগিতে দেখি নাই। খেলা এই কথা কত খেলা? নাম ছাড়া আর কিছুই জানো না, তুমি খুঁজে বাইর করবা কেমনি সেফ আলী রে? তুই আলি কে? আমি তো ড্রাইভার কইছিলাম। হ্যাঁ, আমি কি জানিনি যে তুমি এমন কাম করে রাখছো যে নাম ছাড়া আর কিছুই জানো না? দেখ না কেমনে বাইর করি। ল আগে সামুচা চা উ খাই, দুপুরের ভাত সেপালি গো বাড়িতে যাই খাবলে। আয়। বিশ্বাস করেন এমন ঠিকানা আমি আমার বাপের জন্মে দেখি নাই। কে কি দেখলে বুঝে গো বাতু? এই ময়মনসিং শহর, শহর থেকে গাঙ্গিনার পার, গাঙ্গিনার পার হইয়া আকুয়া হইয়া ফুলবাইরা বাজার, মানে আমরা যেখানে আছি আর কি, থানার সামনে এই উল্টা দিকে হাঁটতে বড় অ্যারাইজ গাছের সামনে টিন অফিস সামনে রেখা খাড়াইলে এই বাম দিকে রাস্তা নাক বরাবর হাই স্কুল ছাড়া বরাবর সুজা, বুঝছস? এই ধান খ্যাত কাটা রেখা খাড়াইলে বাম দিকে রাস্তা নাক বরাবর হাই স্কুল ছাড়া বরাবর সুজা, ধান খ্যাত কাটা গাছ লাল মাটি, বামে মোচর খায়া নদী, নদী পার হয়ে ব্রিজ, পিছন দিয়ে খাড়াইলে দুপুরবেলা যেদিকে ছেঁয়া পড়ে তার উল্টা দিকে, বুঝছস? ছেঁয়া যেদিকে পড়ে তার উল্টা দিকে, ছেঁয়া না থাকলে যেদিকে হাঁটলে পায়ের তলে আরাম লাগে সেই দিকে, নদীর পার বরাবর এক মাইল হাঁটলে দুইটা নারকেল গাছ, দুইটা নারকেল গাছের মধ্যে খাড়াইয়া গ্রামের দিকে তাকাইলে তিনটা টিনের ঘর দেখা যাইব, তিনটা ঘরের একদম বাম দিকের ঘরের পাশ দিয়ে যে রাস্তা গেছে, হ্যাঁ সেই রাস্তা ধইরা চারদিকে ধান খ্যাত, পায়ে হাঁটা আইলে রাস্তা, দূরে চারদিকে আরও গেরাম, বুঝছস? আরও গেরাম, খ্যাতে পাকা ধান যেদিকে কায়ত হয়ে আছে সেই দিকে, অথবা যদি ধানের দিন না হয় যেদিকে বাতাস বয় সেই দিকে গেলে পাঁচটা বাড়ির ভিটা দেখা যাইব, তিনটা ভিটা সামনে দুইটা পিছনে, পিছনের দুইটা বাড়ির ডালিম গাছ হলো বাড়ি। এত কিছু বুঝলাম, গ্রামের নাম কি? সমস্যা নাই কা, পাউন যাইব, চল। Thank you.
আপনাকে আমি কি কমু, তার আগে মাথায় আমি নিজে কিছু বুঝি নাই। ওই হালার মাতারি এত কথা কইছে কিন্তু গ্রামের নাম বাপের নাম কিছুই কয় নাই কা। আমিও কেমন জানি চমকায় গেলাম। আব্দুল করিম আমারে কয় ঠিকানা ঠিক আছে না, আমার কেমন জানি মনে হইল হ ঠিকানা তো ঠিকই আছে, কেমন জানি ধান্দার মধ্যে পড়ে গেছিলাম। সেইটা আবার কেমন? আপনি আইসুন, চিন্না আইতার সুইন, আহ্বান আহ্বান। জুতোটা খুলে নই তাহলে বুঝতে পারো কোন দিকে হাঁটলে আরাম লাগে। দুলাল্লা ল জায়গা কি কও, ল ফিরে যাই কেলা এমতেই ল জায়গা। ওহনে এই কথা কও, এত দূর আইলা কেলা? আইলাম ওহন ল জায়গা। আমার আল্লাহ কেলা, তুই আইলি কেলা? ঠিক কিছু তো বুঝুন গেল না। তুমি বিহালে কিছুই বুঝবার পারবে না বুঝছো, নাহলে মহলের ব্যক্তি জানতো হালে আমাখান কাম করবো। হালে আসলে বিশ্ব বুয়া, তাইলে আকুয়া ফুলবাইরের ঠিকানা মিললো কেনতে? কি সব আজব কথা কইতাছ, আরে আকুয়া ফুলবাইরে কি চাঁদের দেশে নাই যে হার কিনতে খুঁজন লাগবো? আরে বুয়া হইলে কি ও দুলাল মেয়ের সঙ্গে লয়ে যেত নাকি? দুলাল রে নিয়ে গেছে ঠিকই, কিন্তু দেখাইছে সাপ্লাইতে দেখাইছে? হালাই চাললো আছে, চাললো না হালাই দুই নম্বর। বাদাম হালাই কি কয় না কয় সব্বাই নাচে। কিমিয়া তুমি আর যে মানা মোমিন সিং? হ্যাঁ সেপালিরে দেখবার গেলা মাগর দেখা তো অনেক। ঠিকই কইছেন, ফির যাইবার পারি তো যাও না গেলা? বুঝবার পারি না কেমন জানি একটা ধন্দ আছে। তাই গুত্তা মারা বড় চৌচালা টিনের ঘর,
নীলুয়া বাতাসে দুই চোখে ঘুম নামে। এইবার গেলে আপনার লাগে ডাল লয় মনে মুমি সিদ্ধে ভাল লাগে না? হালারে আলু দিয়ে ডাল পুরি বানায়।